দুই বান্ধবী অনেকদিন পর একসাথে দেখা, তারা হচ্ছে কোলাকুলি করতেছে। এই বড় বড় দুইটা মাছ আজকে নানা ভাই বাজার থেকে নিয়ে আসছে। আমার নানা ভাইয়ার বন্ধুর ওয়াইফ আসছে, তো অনেক জিনিসপত্র নিয়ে আসছে। এতদিন পরে দেখা হয়েছে সবার সাথে, মানে নানু প্রত্যেকবারই আসার সময় কিছু না কিছু আনবেই। দেখছো কত জিনিসপত্র নিয়ে আসছে নানু। নানু তো একদম বলতেছে যে আগে যদি নানু দেখতো তাহলে নানু বলতো যে তুমি জিনিসগুলো রাইখা আসো। এখানে মিষ্টি নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো, সবগুলাই অনেক মজার মজার মিষ্টি। আর সবগুলি হ্যালো থেকে নিয়ে আসছে। আর এখানে তোমার ব্রেড, কারণ নানু ব্রেড অনেক পছন্দ করে। এটা অনেক বড়, কেমনে তুমিও দেখি এখন বিউটি আপুর মতো উল্টা কথা বলো। তো দুই বান্ধবী অনেকদিন পর একসাথে দেখা, তারা হচ্ছে কোলাকুলি করতেছে। আরে বাবা রে, হে মরিয়ম, তুমি কি ভুলে গেছো আন্টিকে? হাই বলো। আমিও বলতেছি কতক্ষণ হইছে। লাভলি আরব থেকে। আর এখানে হেজুর পছন্দ করে, আর এই খেজুর গুলো অনেক বেশি মজা। এখানে আছে, এটা তো আছে, এই দুই ধরনের খেজুর। এই খেজুরটাও মজা, মনে হয় আজোয়া খেজুর, এটা খুবই মজা। তো এদিকে আম্মু বিউটি আপু তাদের কাজে নেমে গেল, আজকে রাতের সব আয়োজন, সেই সাথে সন্ধ্যার আয়োজন আছে। যেহেতু আজকে মেহমান আসছে তাই আজকে হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে এটা কি আম্মু, এখানে তোমার গুড় আর ইয়ে আলু নিলাম। তারপরে হচ্ছে সেই সাথে আজকে রাতের আয়োজন, আজকে বেশিরভাগই শুটকি দিয়ে সবকিছু করা হবে। কারণ আর এখানে ডাল বাটি নিছি, তোমার দুই ধরনের ডাল বাটি নিছি, বুটের ডাল আর হেসারের ডাল। আর আজকে হচ্ছে সবকিছু শুটকি হবে, কারণ একটা না অনেকদিন যাবৎ ধরে মাছ মাংস এগুলো খেতে খেতে কারোই ভালো লাগতেছে না, সেজন্য আজকে সবকিছুই থাকবে শুটকি দিয়ে। হ্যাঁ তা থাকবে, কারণ মেহমান যেহেতু আসছে সেই সাথে আবার শুটকিরও সবকিছু আছে। শীতের সময় এই টাইমটাই অনেক ভালো লাগে, আসলে শীতের পুরাটা সময় অনেক ভালো লাগে। এই সন্ধ্যা টাইম এখন সবাই রাতের রান্না বান্না করতেছে সবাই মিলে বাইরে, আর সেই সাথে দূর থেকে ওয়াজ হচ্ছে, ওয়াজ মাহফিল। আর শীতকালে তো বেশি ওয়াজ মাহফিল হয়। আমার কাছে শীতকাল আসলে ওয়াজ মাহফিল আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো বিশেষ করে আমার শ্বশুর বাড়ির এলাকাটা বেশি হয়। হ্যাঁ তো এইগুলো আসলে অনেক ভাল লাগে শুনতে। হইছে তোমরা চুপই থাকো। এখন আম্মু ছোলা বুট ভাজির জন্য মশলাপাতি দিয়ে দিচ্ছে। এই যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আম্মু সব মশলাপাতি দিয়ে দিছে। এখন বিউটি আপু ভালো করে নাড়াচাড়া করো। হ্যাঁ ফাটাত দিয়ে করছি মশলা, তোমার পেঁয়াজ রসুন বাটা আর এই আদা বাটা, এখন বুটটা দে দাও, এখন নাড়াচাড়া করো। বিউটি আপাকে রাখাই হয়েছে নাড়াচাড়া করার জন্য। আমি হচ্ছে কায়দা করে নিয়ে অনি হয়েছে মশলা গোটানি। এখানে মরিচ নিলাম, তোমার ধনিয়ার গুঁড়ো নিলাম, কিসের জন্য আম্মু? এটা শুটকি তরকারির লেগে। হ্যাঁ লবণ দিয়ে দিতেছি, ধনিয়ার গুঁড়ো দিতেছি, তোমার হলুদও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিই, আমি শুটকি তরকারিতে আবার এই তেলটা দিই তোমার।
তো আমো হচ্ছে চুলাই দেওয়ার আগে সবকিছু আর এখানে তোমার চিংড়ি মাছও আছে শুটকির পানি দেব করে নিলাম হ্যাঁ শুটকি সাথে কি চিংড়ি মাছও আছে হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছও আছে এই যে তোমার মশলাটা কষা নিয়েছে চিংড়ি মাছও কষানো হয়েছে এখন দিয়ে দিবা ধোয়ার কারণে কিছুই বোঝা যাচ্ছে না এত ধোয়া এখন আর কোনোদিন দেখছো বাইরে রাত্রে বেলা রান্না দেখছি তবে শীতে শীতের এই সময়টার মধ্যে বাইরে হ্যাঁ অনেক ভাল লাগে আর অনেকটা ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগতেছে আর তাছাড়া এখন বেটি আপুর চুলার সামনে বসে থাকতে মজাই লাগতেছে তাই না গরম লাগতেছে আর অনেক দেখে অনেক ঠান্ডা লাগতেছে তাহলে তোমাকে আর কোনো শীতই ধরবে না কাঁচামরিচ ধনেপাতা নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম আর এখানে হলুদ আছে মরিচ আছে ধনিয়ার গুঁড়া আছে আম্মু এখন পেঁয়াজের জন্য সব মশলাপাতি দিয়ে দিচ্ছে আর এখানে তোমার আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিলাম এখন আম্মু হচ্ছে সবকিছু একসাথে ভালো করে মেখে নিবে এইদিকে ছোলা ভুট ভাজি হয়ে গেছে সেই সাথে শুটকির তরকারিটাও হয়ে গেছে এখানে লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কারণ রাত্রে রান্না ঝটফট রান্না কই ভাজি কই ভাজি আর কি কই কই ভুনা হ্যাঁ কই ভুনা আমি হচ্ছে কই মাছ ভুনার জন্য এখানে মশলাপাতি দিয়ে দিছে তো কই মাছ ভুনা হয়ে গেছে এখন বিউটি আপু ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে নামাই ফেলবে কই মাছ কিন্তু তোমাদের হাড়ির মাছ আছে না আমাদের বিলের মাছ আম্মু এখন পেঁয়াজগুলো ভেজে নেবে তো আম্মু হচ্ছে ডুবন্ত তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিচ্ছে বড় বড় করে দিয়ে দিচ্ছে তোমার আর একটু পাতলা পাতলা করে রাখো তাহলে একটু মচমচে হবে ভালো লাগবে আর এদিকে সবাই বসে আড্ডা আড্ডা দেওয়া হচ্ছে ও রে বাবা রে হইছে মাথায় ঘুমটা দিতে না তো সবাই একসাথে এইভাবে শীতের শীতের সময় এই সময়টাই অনেক ভাল লাগে হ্যাঁ শীতের সন্ধ্যা তো সবাই মিলে অনেক সুন্দর সময় পার করতেছি হে মরিয়ম তো আম্মু এখন হচ্ছে একে একে করে পেঁয়াজও নামাই ফেলতেছে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে নানা ভাই দেখে একদম স্যুট পরে আছে তো সবাই মিলে খুবই মজা হচ্ছে দেখেন মাশাআল্লাহ আমার বাবা কত স্মার্ট আমার নানা বলে কথা তুমি কম বুঝে তৈল আমার বুঝাও সবাই মিলে খুব মজা করে খাচ্ছে মুড়ি মাখা আব্বা কেমন আছে থ্যাংক ইউ সো মাচ রুজা ওদেরকে সবার আগেই পাঠানো হয়েছে ওইখানে তো আরেক গ্রুপ আছে বলগা দিয়ে দিছি তো আর এখানে আরেক গ্রুপ কিদারে মজা পাইছি তো জাস্ট ফিলেছি আমি আমি দুই মোবাইলছিলাম এই বড় বড় দুইটা মাছ আজকে নানা ভাই বাজার থেকে নিয়ে আসছে এই যে একটা রুই মাছ নিয়ে আসলো আর একটা কাকু মাছ নিয়ে আসলো আমাদের মেহমানও আছে হ্যাঁ মেহমানদের জন্য এই দেখো আজকে কাটা এখন হচ্ছে কুটা পাছা হবে এই যে মাছ দুইটা খুবই সুন্দর বড় বড় মাছ এখানে তোমার ইলিশ মাছও আছে আজকে শুধু মাছ আর মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাও বেশ বড় তারপরে লাল শাক
আব্বা এই যে লাল সাবুনই আসলো নানা ভাই অনেক কিছু বাজার করে নিয়ে আসছে তা এখন হচ্ছে এই সব কোটা বাছা হবে এতদিন পরে নানা বাজারে গেছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে এই দুইটা মাছ কতদিন নিয়ে আসছেন 280 তে মাছি সুন্দরী সব মাছ আসলো না রিজনেবলি প্রাইসটা তো বিউটি আপু এদিকে দা বটি সবকিছু নিয়ে আসতেছে কুটা বাছা করতে আজকে বিউটি আপুকে ধরে কে আজকে বিউটি আপু একদম উড়ে ফেলবে রোজা এখন এই তিনটা মাছ নিয়ে যাইতেছে পুকুর পারে তোমার থেকে একটু বেশি ওজন হয়ে গেছে মাছের মাছটা একটু বেশি ভারী হয়ে গেছে তো রোজা এখন যাচ্ছে পুকুর পারে আম্মুর হাতে আমাদের জাতীয় মাছ ইলিশ আর রোজার হাতে রুই মাছ তাই নাকি দামি মাছ কোনটা এটা এটা হচ্ছে দামি মাছ সেই সাথে সবচেয়ে সুস্বাদু মাছ এটা ইলিশ মাছ আর তোমার রুই মাছ কিন্তু দামি না না তো দাঁড়াও হ্যাঁ আর কি আছে তো এটাও কি রুই মাছ না না এটা তোমার কাকু মাছ মানে তিনটা মাছ তিনটাই তিন ধরনের তোমার আইসলারি ফলাই দিয়া এখন এখানে দইতাছি দেখো